বাজারে যখন দোকানে আমরা কাপড় কিনা করতে গেছি তখন সেই দোকানগুলো বেশি পছন্দ লাগে যে দোকানে বেশি ভিড় থাকে আমরা ভাবি যে সেখানে বাজার করাটা বেশি সহজ হবে যতই ভিড় থাকুক আমরাও কিন্তু কিছু ভালো জিনিসই পাব যে দোকানে ভিড় নেই সে দোকানে জিনিসপত্র হয়তো অত ভালো নেই নমস্কার শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপ্রভাত সবাইকে এই সকালবেলার বিশেষ পডকাস্টে আজকে আমরা কথা বলছি যে কোন দুই রকমের মানুষ আছে যাকে নির্ণয় নিতে একটু সময় লাগে না একটু সে দুবিধায় পড়ে যায় না যদি আপনিও মানুষ আছেন যে সব সময় কিছু নির্ণয় নিতে দুবিধাতে যান যান ভয়ে যে এটা নেব কি নেব না তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই শুনুন উপকার নিশ্চিত রূপে হবে প্রথম মানুষ এরকম আছে এই পৃথিবীতে যারা কিন্তু কোনো জিনিসে কোনো ভয় পায় না শুধু এই কারণে কেন কি সে সামাজিক চাপের ভুক্তভোগী সে সমাজকে নিয়ে এত বেশি চিন্তাতে আছে যে যদি সে সত্যের রাস্তা দেখতেও পাচ্ছে তো সে নিজের চোখ বন্ধ করে নিয়েছে তাকে সেই সত্যের রাস্তা বাদ দিয়ে শুধু মায়ার জগতের রাস্তায় দেখা যায় যেখানে শুধু মায়া রয়েছে যেখানে শুধু মিথ্যের পর মিথ্যে রয়েছে সে চাইলেও কিন্তু সত্যের রাস্তাকে বেছে নিতে পারবে না যেহেতু সে জানে যে এই সমাজ তাকে সেই রাস্তায় যেতে দেবে না তার জন্য এরকম মানুষ যারা সামাজিক চাপে রয়েছে যারা লোকে কি বলবে এটা ভেবে রয়েছে তারা কখনো সৎ পথ দেখেনি সে জানেও না যে সৎ বলে কি জিনিস হয় তাকে তো সেই পথেই চলার আছে যে পথে সব থেকে বেশি ভিড় রয়েছে আর সে সেটাতেই চলতে পছন্দ করে আর সে কখনো ভয় পায় না নিতে যেহেতু সে জানে যে আমাকে সময়ে মায়াতেই চলতে হবে আমাকে সময়ে মিথ্যে জগতেই চলতে হবে আরেকজন মানুষ আছেন যে এটা জেনে গেছেন যে আমাকে অন্য কোনো দিকে তাকানোর নেই শুধু সৎ পথেই চলার আছে সবসময় মনে রাখবেন যে সৎ পথ একটাই থাকে আর বাকি সব মায়ার পথ থাকে সেটা কুড়িটাও হতে পারে একশোটাও হতে পারে এবারে যে মানুষ ভেবে নিয়েছে যে আমার কোনো মতলবই নেই বাকি একশোটা পথের থেকে আমাকে শুধু জীবনে সৎ পথে চলার আছে আমি জানি এই পথে বেশি ভিড় নেই কিন্তু ভিড় এই জন্যেই নেই কেন কি এটা সহজ নয় বাজারে যখন দোকানে আমরা কাপড় কিনাকিটা করতে গেছি তখন সেই দোকানগুলো বেশি পছন্দ লাগে যে দোকানে বেশি ভিড় থাকে আমরা ভাবি যে সেখানে বাজার করাটা বেশি সহজ হবে যতই ভিড় থাকুক আমরাও কিন্তু কিছু ভালো জিনিসই পাবো যে দোকানে ভিড় নেই সে দোকানে জিনিসপত্র হয়তো অত ভালো নেই আপনি দেখলেন যে এই রাস্তাতে ভিড় নেই কিন্তু এই রাস্তাটাই হচ্ছে সৎ এখানে অনেক বেশি কষ্ট রয়েছে কিন্তু আমাকে এটাই পার করতে হবে আমার কাছে কোনো অপশন কাজই করবে না যেহেতু আমি কিছু জানি না সৎ ছাড়া আর তার জন্য এই রকমের মানুষ যারা শুধু সৎ পথই দেখতে পেয়েছে তারা কখনো ভয় করবে না নির্ণয় নিতে সে জানে যে আমাকে এটাতেই চলার আছে বাকি কতগুলো পথ রয়েছে তাতে আমার কিছু যায় আসে না তাহলে সমস্যাটা হচ্ছে আমাদের মতন মানুষের সাধারণ মানুষের যারা দুটো পথই দেখতে পায় এই পৃথিবীতে এক রকমের মানুষ এরকম রয়েছে যারা মিথ্যে পথ দেখতে পায় না আর এক রকমের মানুষ এরকমও রয়েছে যে সৎ পথ দেখতে পায় না আর এটা দুজনায় নির্ণয় নিতে কখনো ভয় পায় না সমস্যাটা কাদের সমস্যাটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের যারা দুটো পথই দেখতে পায় আর সময় সেই পথের স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে থাকে চুপ করে যে কোন পথ দিয়ে যাব, কোনো পথে আমি যেতে বড় ভয় পাচ্ছি সৎ পথে যদি যাই তো বড় কষ্ট রয়েছে আমি হয়তো সম্পূর্ণ করতে পারবো না আর মিথ্যের পথ বড় সহজ রয়েছে কিন্তু এর পরিণাম হয়তো বিশাল ভয়ঙ্কর হতে পারে তার জন্য আমি এটাতেও যেতে চাই না সেখানেই দাঁড়িয়ে থেকে যায় মানুষ সবসময় ভাবতেই থাকে যে আমি কোন দিকে যাব যেহেতু তার দুটো চোখই খোলা সে দুটো জিনিসই দেখতে পাচ্ছে যে একদিকে রয়েছে সৎ একদিকে রয়েছে মায়া মানুষ কি করবে বাবা লোকনাথ বলছেন যে মানুষ সৎ পথ আর মায়ার পথ দেখতে পায় তার কাছে নিশ্চিত রূপে সেই শক্তি রয়েছে যে নিজের মনকে সে বসে এনে শুধু সৎ পথের দিকে রোমানা দিতে সে নিজেকে প্রস্তুত করতে পারে যে মানুষ দেখতেই পায় না তার তো অভিলাষা করাই মিথ্যে যে সে কখনো সৎ পথে চলতে পারে কিন্তু যে মানুষ দেখতে পাচ্ছে তার নিশ্চিত রূপে সেই জ্ঞান হয়ে গেছে সেই বুদ্ধি বিবেক খুলে গেছে যেটা থেকে সে এটা বার বার করতে পারে যে যতবার তাকে দুটো পথ দেওয়া হবে সে শুধু সৎ পথকেই বাঁচবে আর এটার জন্য প্র্যাকটিস মনের উপরে নিয়ন্ত্রণ আর জীবনে তার উপরে ভরসা যে আপনাকে বানিয়েছে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আর এইরকমই সুন্দর ভিডিও দেখতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী